নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটা বড় আপডেট কিন্তু সামনে এসছে। তো আপনার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম থেকে থাকে, তাই সেই আপডেটটা কি আজকে বিস্তারিত জানাবো। তার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা ভোটের পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যের সকল 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পে অন্তর্গত সকল মহিলাদের মাসিক আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এবং বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে রাজ্যের প্রায় 2 কোটির কাছাকাছি মহিলারা এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের সকল মহিলাদের আর্থিক দিক থেকে স্বাধীনতা প্রদান, এবং এই সিদ্ধান্তের ফলে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা সরকারের, রাজ্য সরকারের তরফে সকল নাগরিকদের কল্যাণ সাধনের জন্য নানা রকমের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির মাধ্যমে নারীদের বর্তমানে সমাজে উত্থানের সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশিকায় জানানো হয়েছে। স্বাস্থ্যাদি কার্ড ছাড়াও এই প্রকল্পে আবেদন করা যাবে, কিন্তু যেহেতু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, সেই কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সকলে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় এই তরফে এই আধার কার্ডকে একটি গুরুত্বপূর্ণ নথিপত্র হিসাবে দেখা হচ্ছে এবং সকল সরকারি প্রকল্পের ব্যবহার অনিবার্য করে দেওয়া হয়েছে। এই একই নিয়ম লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে বিগত 31 মার্চ এই নির্দেশ দেওয়া হয়েছিল। এবার লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক কীভাবে করবেন, অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতে আপনারা এই লিঙ্ক করাতে পারেন। আপনি নিজের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আধার লিঙ্কের ফর্ম ফিল আপ করে এই কাজ সম্পূর্ণ করে নিতে পারবেন। এবার এই নির্দেশ পাওয়ার পর থেকে রাজ্যের সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে এক ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তাহলে কি এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়া বন্ধ? কিন্তু এই সকল প্রশ্নের জবাবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার টাকা সবাই পাবেন, কেউ বঞ্চিত হবেন না। শুধুমাত্র নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে হবে, আর এই লিঙ্ক করার নিয়ম আমরা তৈরি করিনি, ব্যাংকের তরফে এই নিয়ম বানানো হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলেন, কেউ কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে না, সবাই টাকা পাবেন, কিন্তু আপনাকে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে, তবেই আপনি টাকা পাবেন, না হলে আপনি টাকা পাবেন না। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।